আত্মহত্যা নাকি হত্যা কেউ কিন্তু জানি না। নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছি আমরা যে মৃত্যু মানুষটিকেও নিচে নামাতে ছাড়ছি না। রোজ নতুন নতুন ভাইরাল টপিক লিপিবদ্ধ হচ্ছে আমাদের জীবন নামের খাতায়, যে যার মানসিকতা অনুযায়ী মন গড়া হাজার হাজার মন্তব্য ছড়িয়ে দিচ্ছে। বাস্তবতা খতিয়ে দেখা তোয়াক্কা করে না কেউ। পুরুষ 50 থেকে 60 বছর বয়সে এসে 18 থেকে 20 বছরের মেয়েকে বিয়ে করলে ক্ষতি নেই, প্রয়োজন আছে বলেই করছে। নারী 40 থেকে 50 বছর বয়সে এসে বিয়ে করলেই আমাদের চোখ কপালে ওঠে, ঘটে অনাসৃষ্টি কাণ্ড, যার যায় শুরু হয় সমাজের আর দৃষ্টি। তাই তো 40 বছর বয়সী নাটোরের কলেজ শিক্ষিকা খায়রুন্নাহারের 21 বছর বয়সী মামুনিকে বিয়ে করা নিয়ে তুমুল ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়া সহ সমস্ত জায়গায়। আর যখনই খায়রুন্নাহারের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ল, তখন কেউ তার আত্মার শান্তি কামনা না করে জঘন্যতম মহিলা, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু সহ নানা বাক্য জর্জরিত করে দিচ্ছে তার আত্মাকে। 40 এসে পুরুষ বিয়ে করলে প্রয়োজন, আর নারী বিয়ে করলেই নোংরামি। সময় বদলিয়েছে, পারস্পার্শ্বিকতা বদলিয়েছে, কিন্তু যা বদলায়নি তা হলো আমাদের কুদৃষ্টি, নিচু মানসিকতা। আমরা কি সত্যি মানুষ? মানুষ হলে তো সর্বপ্রথম তার আত্মার শান্তি কামনা করা উচিত সবার। কে কি কর্ম করে মরেছে তার বিচার করার আমরা কে? আমরা কি বিচারক? বিচারের মালিক বিচার করবেন। অন্যের দোষ দেখতে গেলে আমরা ভুলে যাই আমরাও দোষে গুণে মানুষ, তাই অন্যের ভুল ধরার কিংবা দোষ বিচার করা আমরা কেউ না। আল্লাহ আমাদের প্রকৃত মানুষ হওয়ার শুভবোধ জাগ্রত করুন। অন্যের দোষ নয়, বরং নিজেরা নিজেদের দোষ খুঁজি, আর কারো মৃত্যুতে তার ভুল ত্রুটি দোষ না খুঁজে আসুন তার আত্মার শান্তি কামনা করি। একদিন আপনি, আমি, আমরা সবাই চলে যাব না ফেরার দিশে, তখন যেন কেউ আমাদের দোষ না খুঁজে বরং আত্মার শান্তি কামনা করে, আর এটাই হবে আমাদের পরম প্রাপ্তি।